স্পেশাল মানুষের স্পেশাল কিছু গিফট যখন দেয় তখন ফিলিংসটা অন্যরকম কাজ করে, আদারওয়াইজ সেটা ক্যামেরার ফুটেজে আমি দেখতেছি। আপনি হয়তো এটা অ্যানালাইজ করতে পারবেন যেটা হয়তো মামার মুখেও এবং মামানির মুখেও, আদারওয়াইজ খুব ভালো একটা ফিল তাদের ভিতরে কাজ করতেছে, সে দেওয়া খুব ভালো লাগতেছে এবং সে এটা পায়া ভালো লাগতেছে, আদারওয়াইজ খুব হ্যাপি। দয়া করে যে এরকম থাকে সবসময়, হ্যাঁ আপনারা দয়া করেন সবাই। আমি পিস্তিক ক্যামেরা পিস্তির কথা বলতেছি, কে বলতেছি সেটা ভালো করে জান না আমি কে। বাইরে তো ওইটা হলো আনে নাই কে, আর আমিও বক্স হলো আমাদের বাড়িতে রেখে এসছি আর কি, আনা হয় নাই কে। তো এই যে আনন্দের আসলে এটা মানে ফিলিংস আমি আপনাদের বুঝাইতে পারবো না। রিয়েলি আই এম হ্যাপি, অ্যাপ্রিশিয়েট কান্তা, ভেরি মাচ হ্যাপি, নট অনলি হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। ওকে প্রিয় ভাই বোনেরা ধন্যবাদ, আমাদের ক্যামেরায় ছিল মাসুদ, মাসুদ রানা, দোয়া করবেন তার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ উপস্থিত হলাম আপনাদের মাঝে আরেকটা ব্লক নিয়ে। আমি পিছনের একটা ব্লকে বলেছিলাম আমি কান্তার জন্য দুইটা গিফট আনছি, একটা গিফট আপনারা অবশ্য দেখছেন, সেকেন্ড গিফটটা আজ আমি কান্তাকে গিফট করব। তো এই জন্য আপনাদের সামনে ক্যামেরার মাঝে উপস্থিত হলাম। তো গিফটটা হলো আসলে লাস্ট আমি যখন বাইরে যাই প্রায় তিনবার আমি আসছি, কান্তা সবসময় আমার সাথে এই গিফটটার জন্য খুব মর্জি করে আসছে। তো কান্তাকে বলছি হ আনবো আনবো, এইভাবে মানে বাড়াই বাড়াই রাখছি, আসলে আনা হয় নাই। তো সর্বোপরি লাস্ট আসলে গিফটটা আমি নিয়ে আসছি, প্রথমে আমি বলি নাই যে গিফটটা আমি কিনছি, পরবর্তীতে আমি আর কি তাকে বলছি যে হ্যাঁ আমি জিনিসটা কিনছি। তো সেই কাঙ্ক্ষিত গিফট লাস্ট 3-4 ইয়ার্স, তো আমি গিফটটা হলো কি তার জন্য একটা বেস্ট লাইট আনছি আমি, আসলে পড়িয়ে দেন মাসুদ। আপনি পরাই দেন, চলো আমি একটু পরাই দিই, লুজ হোক সমস্যা নেই, এটা আসলে একটু লুজ হবে অনেক, হ্যাঁ একটু মনে হয় শর্ট করা, শর্ট করার দরকার, একটু শর্ট করার দরকার না, তাও মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আদি আন ব্যাকআপ গিফট কান্তা তোমার আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেকবারই মানে বলা হয়েছে মানে রেখা মানে আনার ইচ্ছা ছিল বা অনেক সময় সময়ের জন্য আনতে পারা নাই। স্পেশাল মানুষের স্পেশাল কিছু গিফট যখন দেয় তখন ফিলিংসটা অন্যরকম কাজ করে, আদারওয়াইজ সেটা ক্যামেরার ফুটেজে আমি দেখতেছি। আপনি হয়তো এটা অ্যানালাইজ করতে পারবেন যেটা হয়তো মামার মুখেও এবং মামানির মুখেও, আদারওয়াইজ খুব ভালো একটা ফিল তাদের ভিতরে কাজ করতেছে, সে দেওয়া খুব ভালো লাগতেছে এবং সে এটা পায়া ভালো লাগতেছে, আদারওয়াইজ খুব হ্যাপি। দয়া করে যে এরকম থাকে সবসময়, হ্যাঁ আপনারা দয়া করেন সবাই। আমি পিস্তিক ক্যামেরা পিস্তির কথা বলতেছি, কে বলতেছি সেটা ভালো করে জান না আমি কে। তো ভাই শুনলে কইতে পারবো কে, এই যে আরেকটা গোল্ডের এটা হচ্ছে কি আপনাদের ভাইয়ার জন্য? ও আপনিও রাখছেন না? Yes, আসলে কি মানে বক্স অনেকে বলতে পারে যে গোল্ডের ই কই বক্স কই, বক্স গুলো মানে বাইরে তো ওইটা হলো আনে নাই কে, আর আমিও বক্স হলো আমাদের বাড়িতে রেখে এসছি আর কি, আনা হয় নাই কে। তো এই যে থ্যাংক ইউ, দেখতে পাচ্ছেন আসলে
আমি একটা জিনিস বুঝতে পারছি, এই ফিলিংসটা আমাকে কবে আসবে? আল্লাহ আমাকে কবে দিবা? আসলে প্রিয় ভাই বোনেরা, বোর থেকে মানে গিফট সংগ্রহ করা কি যে একটা আনন্দের, আসলে এটা মানে এই ফিলিংস আমি আপনাদের বুঝাইতে পারবো না। রিয়েলি আই এম হ্যাপি, অ্যাপ্রিশিয়েট কান্তা, ভেরি মাচ হ্যাপি, নট অনলি হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। ওকে প্রিয় ভাই বোনেরা, ধন্যবাদ আমাদেরকে মারাইছিল মাসুদ, মাসুদ রানা, দোয়া করবো তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি তারা কি মোমেন্ট নিয়ে আসছে, খুব একটা ভালো, একটা এনজয়ফুল ওয়েদার, ইজ ভেরি গুড। তো আজকে এই বিষয়টা দেখে আমরা অনেকটা কি বলে যে অনেকটা মানে ভালো লাগতেছে যে না, নেক্সটে আমাদের এরকম যদি সুযোগ আসে তো আমাদের এই যে বিষয়গুলো আমাদের লাইফে হয়তো কোনো দিন কাজে লাগাবো তাদেরকে শেখা। তো এই বিষয়টা আসলে আপনারাও যারা এই এখন এই লাইফটা মেনটেন করতেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এই লাইফটা আসলে কতটা এনজয়ফুল, বা এই ধরনের মোমেন্টটা আসলে একটা মানুষের জন্য কতটা ভালো লাগা। যারা প্রবাসে থাকে তারা দেশে আসে বা দূরে থাকে, অবশেষে বাসায় এরকম একটা ঘন আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে সব কিছু শেয়ার করা, আবার আপনাদের মধ্যে শেয়ার করছে, সব কিছু মিলে গুড একটা মোমেন্ট এই মুহূর্তে পার করতেছে। ফিলিংসটা ইজ গুড নো রিয়েলি মামা, গিভ মি ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মামা, রিয়েলি দিস মোমেন্ট ইজ এ মোমেন্ট ইজ ওয়ান্ডারফুল মোমেন্ট, ইটস রিয়েলি ফর মি ইটস ভ্যালুয়েবল। তো প্রিয় দর্শক ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, ঠিক আছে? পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাপুর গিফট আমি হাতে দিছি, আমার হাতে আসলে পারফেক্ট, আমার হাতে পারফেক্ট, তবে কান্তার হাতে এটা একটু শর্ট করে আনতে হইব, কারণ কান্তার হাতে অনেকটা লুজ হয়, আমার হাতে একদম ফিট হয়। তো একটু লুজ করে এটা আনবো, আন্না পরবর্তীতে দিবো, হয়তো কারণ কান্তা নিয়মিত হাতে দিতে যেন পারে। তো এই হলো গিফটটা, দেখছেন কান্তা? আর কী বলব গিফট সম্বন্ধে, আসলে বেশি বললে দর্শকরা করব কী ব্যাপারে, একটা বেস্ট লাইক দিয়া খালি এক স্যার ভিডিও করতেছে। যাক আপনারা মনে কিছু নিয়েন না, একটু মজা মাস্তি তো দরকার আছে, তো মাঝে মাঝে আমরা করি এগুলো। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আপনারা, আসলে পরবর্তী দিনে কান্তার আরো বড় বড় কেস দিতে পারি, বড় বড় সব সামনেই আছে, আর কি থাকবো। আচ্ছা কান্তা রাখো, বাড়িতে ইলিশ মাছ রাখলাম, তিনটা মাছ 1 কেজি, আর সস্তা একের আগের হিসাবে মাছ 450 টাকা কেজি রাখলো, বাজারে মনে হয় এরকমই আছে না আবার, বাজারে এরকমই 450-500 টাকা। এই তিনটা 1 কেজি হয়েছে, ইলিশ মাছ রাখ। তো আজকে হলো ফার্স্ট টাইম আপনাদের ভাইয়া হলো মোটর সাইকেল চালাইছে আর কি, ফার্স্ট টাইম উঠে আর কি চালান শিখে গেছে গা, এখন হলো গাড়ি কেনার মানে প্ল্যান চলতেছে, আর যেহেতু ছুটি কম চালাও, গেটি লক করা। আসলে অনেক দিনের পরিকল্পনা মোটর সাইকেল কিনবো বাবা চালামো, তো সীমিত সময়ের জন্য দেশে আসা হয়, কিনবো কিনবো করে কেনা হয় না। তো আজকে বললাম যে আমার ভাতিজার মোটর সাইকেল দেখি যে আমি চালাইতে পারি কিনা, কখনো উঠি নাই, তো উঠেই চালাইতে পারছি, 2-3 গুল্লা দিয়ে লাইছি রাস্তা দিয়া। তো দেখি মানে হাত এখনও সম্পূর্ণ ক্লিয়ার না, তো তার একটু চালাইলে হাত ক্লিয়ার হইব। মোটর সাইকেল একটা কেনার পরিকল্পনা আছে, দেখি কোথায় হয়তো যদি মেলে তো মোটর সাইকেল একটা কিনবো আর কি। তো সবাই ভালো থাকেন, দোয়া করেন।